আরে এই প্রচন্ড রৌদ্রে বৃদ্ধ লোকটি ছেঁড়া জামা পরে লুঙ্গিরি ঝোল চেঞ্জ মাজা কুজো করে কোথায় চললো দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, আপনি রৌদ্রের সময় কোথায় চললেন? একটু ছায়ার দিকে এসো, একটু পানি খেয়ে নাও। আচ্ছা বাবা, আপনার এই ছেঁড়া জামা, মাথায় তেল নেই, দাড়িগুলো জট পেকে গেছে, আর এই রৌদ্রের সময় কোথায় যাচ্ছ? আচ্ছা বাবা, তোমার মাজাটা তুলুন তো। বাবা আমার মাজাটা উঠবে না বাবা, 149 বছর বেঁচে আছি বাবা, তাই ভালো। তোমার চশমাটা ভাঙা কেন? আর বলো না, আমি একটু কাশি হয়ে আমার একমাত্র ছেলে বইয়ের কথা শুনে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, লাথি মেরে চশমা ভেঙে দিয়েছে। সেদিন করে আমি 7,000 টাকা দিয়ে চোখের অপারেশন করে এসেছি, ছেলে আমার এক লাথি মেরে ফেলে দিয়ে চশমা ভেঙে দিয়েছে। বাবা কি ছেলে জন্ম দিয়েছি, তার থেকে আমার দু চোখ যেদিকে সরে যায় সেদিকে চলে যায়, না হয় বিষ খেয়ে মরে যায়, আর দেখা যায় না। সেই মনে হয় আমার বাড়ি ভিক্ষা করতে আর ভালো লাগে না, ছেলে আমার লাথি মেরে চশমাটা ভেঙে দিল। বাবা কি ছেলে জন্ম দিয়েছি, আমি মরতে চাইনি তবু এরা আমার মেরে দিচ্ছে। যাই হোক, আমি বাড়ি যাই, সেই বাড়ি দেখা যাচ্ছে, গিয়ে একটু শুয়ে পড়ি। কচি দাদু নিন্নু, এক গেলাস পানি নিয়ে এসে দিন। দাদু দাদু এইরূপ ওই খেয়ে চুপচাপ ঘুমিয়ে বড় আমাদের সাথে খেলতে যাচ্ছি। আমার এই কাশির জন্য এই অসময় শুধু কাশি আর কাশি, আগে আমার মাথার চুলগুলো সাজা হয়ে যায়। দেখো বুড়া, তোমার এই খুশখুশে কাশির জন্য আমার সুন্দরী বউ ঘুমাতে পারছে না। আমি তোমার জন্য ডাক্তার খরচ হ্যান আমি সব কিছু যেন হারিয়ে ফেলতে চলেছি, আমি পারবো না তোমার মতন বুড়োকে ঘরে রাখতে। আমি তোমাকে সব শেষে 2 দিন টাইম দিচ্ছি, যদি তোমার কাশিকে বন্ধ করতে পারো তো ভালো, নাহলে বিষ খাওয়াবো, না হয় বৃদ্ধাশ্রমে পাঠাবো। এই বলে চলে যাচ্ছি। পরের দিন কি পর্যায়ে দাঁড়ায় দেখি। আবার সেই পরের দিন বাড়ি যেতে হবে, ছেলে আবার কি বলে, কাল তো বলেছিল ওই বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেব, না হয় বিষ খেয়ে দেব। বাবা কি ছেলে জন্ম দিয়েছে, বুড়ো হয়ে গেছি বলে একটু দেখে না। যাই হোক, আমি বাড়ি যাই, সেই কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে আসছি, ছেলে বাড়ি আসলে আবার কি বলে, কাল তো বলেছিল আমি যদি কাশি ওই বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেবো, না হয় বিষ খাওয়াবো। এই বয়সে কি কাশি বন্ধ করা যায়? আবার কাশে, এত কাশে যে আমার মাথা টাথা পুরো অকেজো হয়ে যায়। না, এবার ঘর থেকে বার করেই ছাড়বো, না বার করলে তারে আমার বউ বলে দিয়েছে সে আমার সঙ্গে আর সংসার করবে না। আমি আব্বা, ওই আব্বা ওট ওট বলছি তোকে, আজ বার করেই চলবো, চল 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 চল, তোকে আজ বার করেই চলবো। 15 বিঘে জমি লিখে দিয়েছি বাবা, তুই আমাকে বার করিস না বাবা। বার বাবা, ওকে আজ আমি বার করেই ছাড়বো। তোর পাই পড়েছি, তুই আমাকে বার করিস না বাবা। অনেক কাশিস, আজ তোকে আমি বার করেই ছাড়বো। তোর বাড়ি আমি আর থাকবো না, আমি ওই চলে যাচ্ছি, আমি আর চলে যাচ্ছি, একদম না জানা তোকে এখানে দেখি। আরে এই প্রচন্ড রৌদ্রে বৃদ্ধ লোকটি ছেঁড়া জামা পরে লুঙ্গিরি ঝোল চেঞ্জ মাজা কুজো করে কোথায় চললো দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা,
আপনি রোদ্রের সময় কোথায় চললে? একটু ছায়ার দিকে এসো, একটু পানি খেয়ে নাও। আচ্ছা বাবা, আপনার এই ছেঁড়া জামা, মাথায় তেল নেই, দাড়িগুলো জট পেকে গেছে, আর এই রোদ্রের সময় কোথায় যাচ্ছ? আচ্ছা বাবা, তোমার মাজাটা তুলুন তো। বাবু, আমার মাজাটা উঠবে না বাবা, 149 বছর বেঁচে আছি বাবা, তাই ভালো। তোমার চশমাটা ভাঙা কেন? আর বলো না, আমি একটু কাশি বলে আমার একমাত্র ছেলে বইয়ের কথা শুনে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, লাথি মেরে চশমা ভেঙে দিয়েছে। সেদিন করে আমি 7000 টাকা দিয়ে চোখের অপারেশন করে এসেছি, ছেলে আমার এক লাথি মেরে ফেলে দিয়ে চশমা ভেঙে দিয়েছে। বাবা, কি ছেলে জন্ম দিয়েছি, তার থেকে আমার দু চোখ যেদিকে সরে যায় সেদিকে চলে যায়, না হয় বিষ খেয়ে মরে যায়। না না, আত্মহত্যা করো মা বাবা, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আত্মহত্যা করো মা বাবা। আপনি যে বলেছিলেন আপনার একমাত্র ছেলে আছে, তা ছেলে কি করে? ছেলের নামে 15 বিঘা জমি লিখে দিয়েছি, 3 তলা ঘর বেঁধে দিয়েছি, অনেক লেখা পড়া শিখিয়েছি, বড় হয়ে এখন অফিসে চাকরি করছে, তবু আমাকে দেখে না, কি ছেলে আল্লাহই জানে। অফিসে চাকরি করে, এত অবস্থা, তবু তোমার ছেলে দেখে না? হ্যাঁ, আমাকে দেখে না, বার করে দিয়েছে। ও কোথায় বৃদ্ধ আশ্রম আছে সেখানে গিয়ে থাকি। না না, ওখানে গিয়ে থাকতে হবে না, পাশের গ্রামে একটি ইসলামিক সংগঠন হয়েছে, সেখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করি, এই দুর্ব্যবস্থা থেকে, ছেঁড়া জামা থেকে কিছু মুক্তি পাওয়া যায় কি দেখি, চলো আমার সঙ্গে। বাবা পারবে তো, আর না পারলে বাবা ছেড়ে দাও। ইনশাল্লাহ পারবো, এই সংগঠন তো গরিবদেরই জন্য। তাহলে চলো যাওয়া যাও, আস্তে আস্তে চলো, যেন পড়ে যেও না, দেখো। একটু শান্তি পেলাম, আপদ ওটাকে বিদায় করলাম, যাই হোক একটু হিসাব টিসাব গুলো করি, কোথায় কি হয়ে আছে কিছুই তো বুঝতে পারি না। কি কষ্ট হয়ে গেছে, উহ খুব পায়ে লেগেছে, সারা রাত যন্ত্রণায় স্থির থাকতে পারছিলাম না। কিরে ছেলে, কোথায় গিয়েছিলি? ওই পাড়ায় নন্টে ফন্টে সেটা খেলতে গেছিলাম। স্কুল টিস্কুল বাদ দিয়ে শুধু খেলা করবি আর হো করে ঘুরে বেড়াবি? আমি আমার আব্বার কাছে দিয়ে পটকে পটকে সব জমি গুঁড়ো নিয়ে নিয়েছি, ভাবছি তোর নামে করব, কিন্তু তোর দ্বারায় কিছুই হবে না। বাবা কি করছো? একটু হিসাব টিসাব গুলো করছি। আচ্ছা, তোমার বাড়ি কি চেনো বাবা? হ্যাঁ বাবা চিনি বাবা। কত দূর তোমার বাড়ি? সেই তো সামনে বাবা আমার বাড়ি। তোমার ছেলেকে পাবো তো? হ্যাঁ বাবা পাবে। তাহলে চলো আমার সঙ্গে, দেখছি তোমার ছেলের কাছে নিয়ে যাই, সে কি বলে, না হলে আমার আমাদের সংগঠনে নিয়ে তোমাকে লালন পালন করব। সাবধানে এসো বাবা, সাবধানে। আচ্ছা, তোমার বাড়ি চেনো গো বাবা? চিনতে পারছো গো বাবা? হ্যাঁ বাবা, এইটাই তো আমার বাড়ি। কোনটে কোনটে? এটা তোমার বাড়ি? এই তো, এটাই আমার বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখ নিচ্ছ কেন, এই বৃদ্ধ লোকটি কে? ওটা আমার আব্বা। তুমি চিনতে পেরেছো? না মানে, ওকে তো আমি ঘর থেকে বার করে দিয়েছিলাম, তুই ফেরেছিস? হ্যাঁ, আমি সাথে করে নিয়ে এসছি। আসলে ব্যাপারটা কি বলতো, বাবাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছো কেন? ব্যাপারটা হলো, সারাদিন ধরে কাশে আর আমার বাবা মা ঝাঁটা মারে। মানে পিতা কাশে আর বউ নাহি ভালোবাসে, তাই তো? আচ্ছা ব্যাপারটা এই, তারপর? বাবাকে ঘর থেকে না তাড়ালে আমার বউ বলেছে সে আমার সঙ্গে আর সংসার করবে না। তাহলে তুমি বউয়ের কথা শুনে বাবাকে তাড়িয়ে দিচ্ছো? তা কি করবো দাদার ভাই, যাও তো একটা কিছু করতেই হবে। তোমার বাবাকে পাঠিয়ে দিতে রাজি? হ্যাঁ। এখানে রাখা যাবে না? না। তাহলে চলো বাবা, আমাদের ওখানে গিয়ে তোমাকে রেখে দেবো। বাবা বাবা একটি কথা বলো। কি? তুই যে আমার দাদুকে ঘর থেকে বাড়ি করে দিচ্ছ, ওরকম আমি তোমাকে
থেকে লাঠি এর বাইর করে দেব। এটা তো আমি একবারও ভাবিনি। না না, বাবাকে যেতে দিলে হবে না। আব্বা আব্বা যেও না। কি হলো? না না, তোমার আব্বাকে আমরা নিয়ে যাব। তোর বাড়ি দূর হো, তোর বাড়ি আমি থাকবো না। তুই আমার লাঠি মেরে চশমা ভেঙে দিলি। আব্বা আমার ক্ষমা করে দাও। ওইভাবে ক্ষমা চাইলে হয়? পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। আচ্ছা বাবা, আমি তোমার পায়ে পড়ি, ক্ষমা করে দাও। বাবা আল্লাহ তোদের ভালো করুক। তুই আমার সোনা ছেলে, তুই আমার সোনা নাতি, আল্লাহ তোদের ভালো করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।